নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আর এই লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম দিয়ে উঠে বাসার সব কাজ বাজ সেরে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি অফিসের দিকে যাই, নাইট ডিউটি, তাই সকাল সকাল বেরোই করতে হবে। এবার রান্না চাপাই দিছি, দিয়ে অন্যান্য কাজ সেরে নিছি। আজ দুপুরে রান্না করছি মিষ্টি আলু সিদ্ধ আর গোল আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো ভাজি। এই দিয়ে দুপুরে আমরা তিনজন, আমি আমার ছেলে আর মায়েরা তিনজন খাওয়া দাওয়া করি। আর রাত্রের জন্য ভাত নিয়ে আমি 5:30টার দিকে রওনা হই মাগুরার উদ্দেশ্যে। আমার শরীরটা বেশি ভালো নাই, খুব অসুস্থ হয়ে গেছিলাম, ডায়াবেটিস মানে সুগার বাড়ি গেছিলো, 27.2 উঠে গেছিলো। তো ঠাকুরের ইচ্ছায় আপনাদের আশীর্বাদে মোটামুটি এখন সুস্থ আছি। আমি গর্ব করে বলতে পারি যে আমি সৎ উপার্জনে চলি, দেনা দাগ করলে অন্তত 100 টাকায় আমি সেই দেনা ছাড়াই। হয়তো দুই একদিন দেরি হয়, 2-4 মাস দেরি হয়, কিন্তু তারপরও আমি আমার সেই 100 টাকা দিয়েই আমি দেনা ছাড়াই, আমার নিজের পেট চালাই, আমার ছেলের পড়াশোনা চালাই, আমার চিকিৎসা, আমার ছেলের চিকিৎসা, আমার চিকিৎসা সবই এই সৎ উপার্জনের মধ্য দিয়েই করি। ভগবান বিপদে ফেলে, আবার ভগবানই উদ্ধার করবে। যারা আমার বিপদে ফেলতে চেষ্টা করছে, ভগবান যেন তাদের সবসময় মঙ্গল করে, আমি সেই কামনাই করি সবসময় তাদের জন্য। আকাশে অনেক মেঘ করছে, ভয় লাগছে, তারপরও বেরোইতে হবে, বেরোই পড়ছি। বাসে প্রত্যেক দিন যাই, কিন্তু আমার খুব ভয় লাগে, এই জন্য সবসময় আমি হনুমান চালিশা পড়তে পড়তে যাই। এখন ডিউটি টাইম চলছে। পরদিন সকালবেলা যখন ডিউটি শেষ আমি বেরোবো, তখন আমার এক কলিগ অসুস্থ পড়ার কারণে আমি ওই দিনও ডিউটি করে আসি সকাল ডিউটি। তো অতিরিক্ত খিদে লাগার কারণে একটু চা আর কেক খাইয়ে নিলাম। হয়তো অনেকেই বলতে পারেন যে দোকানে বসে চা কেক খাইতেছি, কিন্তু এরও একটা মজা আছে, অনেক মজা নিয়েই আমি খাইতেছি ক্ষুধার পরে। তো এরপরে ডিউটি শেষ করে বেরোইতে বেরোইতে আমার প্রায় 2:30 বাজে যায়, আর যশোরে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 5টা। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের উদ্দেশ্যে এবং আমার যারা বিপদে পাশে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই। আপনারা